Good morning, sir. Good morning. Ki obostha? Bhalo achi, sir. Ha, bhalo achi. Ki re? Oi, ghumaita ache ke? Hey, tu ghumaita chhos ke? Hey, beta, kile dak des. Ki re? Ghumaita chhos ke class e? Oni kage theke ami achi ghumiye class e nei to keu ar. নিজের খবর নিজে রাখতে পারি না যে কেমনে রাখবো সবার তাহলে আর বাকি পোলা পাইনকুল ক্লাস কি তোরা দুইজন করস সকাল থেকে না কে ক্লাসে বসে আছি তাই আমি জানি না কিছু জানি না খবর রাখি না আমি কোনো খবর রাখি না সাউল ক্লাসে বসে বসে ঘুমাইতাছ বই এই তুই বস May I come in, sir? Kira, tora to late kan? Koi asini tu? Maaf kora den, sir. Sir, amare maaf kora den, sir. Sir, amare maaf kora den, amare. Hey, ti maaf teta sos kan? Ki kor sos tu? Mone kore na mi bari silam, diga se. Bari a gari te ur silam, diga se. Pore shuni gari cholbo na. Taka hai dikhi chakka gure na. Misa gata gela wase, misa gata gela apnai. মাটির উপরে খারা কইতাছি স্যার কইলে তো কইবেন কইলছি স্যার কি কইতাছস তুই তোর মাথা মুটা ঠিক আছে রে ওই কি জানি কইতেছিলাম স্যার কি জানি কইতেছিলাম স্যার ও মনে হয় স্যার লিশা করছে স্যার লিশা করছে লিশা করছে মানে এই তুই ক্লাসরুমে চশমা লইয়া ঢুকছস কে স্যার চশমা গলন যেত না চশমার নিচে লাল লাল মানে এই তোর বাসার নাম বার দে মাফ কইরা দেন স্যার এই আরে মাফ চাও বন্ধ কর তোর বাসার নাম বার বল 244-1139 বল্টুর মা আপনি কি আমায় শুনছেন আপনার ছেলেকে ক্লাসে ঢুকতে দিচ্ছি না 30 মিনিট লেটে আসলে কেমনে ঢুকতে দেব দেরিতে আসার কারণও সে জানে না আপনার ছেলে লেটে এসেছে সত্যি পরীক্ষার আর কয়েকটা মাস ব্যাস এখনো ওর মনোযোগ নাই নেশা করে এটা কনফার্ম চুপ করে কেন আপনি কিছু বলছেন না এটা কি 244-1139 বল্টুর মা আওয়াজ কি শুনছেন হ্যালো 244-1139 বল্টুর মা আমায় কি শুনছেন কি রে ফোন তো ধর না এটা কার নাম্বার দিছিস হ্যাঁ রং নাম্বার মাফ কইরা দেন স্যার এই মাফ চা বন্ধ কর মেজাজ খারাপ করিস না যা বো গিয়া আরে মনে ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে May I come in, sir? Kire, tu ya to late kem. Class koi darshamo. Sir, 2 minute late. Etao late. 2 minute bolte? Ki bolte chas? Shora shori ko. E jeno shohoj shikarukti ami deri korini. Ami chilam tar opekkhay she druto asheni. Shudhu ektai dukho amar thik shomoye.
ক্লাসে আসতে পারিনি আমি তাকে নিয়ে এই বলত চুপ কর এই মে ওরে এত লেট কেন তোমার কই আছিস না তুমি তুমি আমায় নিয়ে কেন মিথ্যে কথা শুধু বলে যাচ্ছ আসছি আমি মনে কানে ফুচকা খাওয়াই তুমি লেট করেছো তোদের নিয়ে কত শত আমি আর এক্সকিউজ শুনবো তোদের বিথায় সময়টা তোদের কথা শুনে আমার কেটে গেল তোদের দেখলেই বোঝা যায় তোরা এক একটা মিথ্যো তোদের কথা শোনা মানে শুধু আমার টাইম লস এই তুই বল এই মে আর দেরি করব না ঠিক আছে মেনাস বন্ধ বন্ধ এখন ক্লাস শুরু করি এমনিতেই তো আধা ঘন্টা খায় লাইছস ক্লাসে তোদের কি হোমওয়ার্ক ছিল রে কি ছিল হোমওয়ার্ক গুরুজনা স্যার কে কে করস নাই দাঁড়া তো ওমর করস নাই কেন একটা আমি তো এমনি নাম্বার পাস না পাস করবি কেমনে সবাই তো ভালো নাম্বার চায় কেউ পায় কেউ বাহারায় তাতে আমার কি আসে যায় আবার এক্সকিউজ দাস কয়েকদিন পরে তো তোর পোলাও তোর সাথে পড়বো আদু ভাই তোর লজ্জা করে না জি স্যার আবার জি স্যার কস বেহায়া ব জি স্যার কি রে হে ঘুমাইতাছে কেন গা এ তুই ঘুমাইতাছিস কেন গা স্যার 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 তুই ঘুমাইতাছিস কেন গা এটা কি ঘুমের জায়গা রে আমাকে আমার মতো থাকতে দেন আমি পড়াকে নিজের মতো গুছিয়ে নিয়েছি আমাকে আমার মতো থাকতে দেন আমি পড়াকে নিজের মতো গুছিয়ে নিয়েছি নে যেটা ছিল না সেটা না পড়াই থাক সব পড়লে নষ্ট জীবন বলো চুপচাপ পড়স না ক্লাসে ঘুমাস পরে তোর মতো আবার তুই আদু ভাই হবি বুঝছস বো আদু ভাই তুই কি গরুর রচনা বলতে পারবি জি না স্যার তোর তো লজ্জা শরম নাই রে জি স্যার ফরমার কো করস নাই গরুর রচনা করস নাই এক ক্লাসে আর কত কাল থাকবি বেহায় একটা ব জি স্যার এই মে তুমি কি বলতে পারবা গরুর রচনা জি স্যার আচ্ছা বলো তো স্যার গরুর তো আছে লেঞ্জা আর আছে চারটা পাও জানি আমরা জানি আর আছে দুইটা চোখ তার লগে দুইটা কান তাও জানি সবাই জানি দাঁত নিচের পাটিতে আছে দাঁত গরু খায় দিন রাত আমরা জানি সবাই জানি সব জানি বাহ তুমি তো খুব সুন্দর রচনা বলছো থ্যাংক ইউ বসো বসো এই তুই দাঁড়া ক্লাসে তো আসছো স্লেট কইরা গরুর রচনা বলতে পারবি পক্কা স্যার পারবো বলতো দেখি কি বলতে পারস আমার একটা গরু ছিল সেই গরুর চারটা চোখ পা ছিল আমার একটা গরু ছিল সেই গরুর দুইটা চোখ ছিল তারপর একদিন কই যা পাই না তারপর একদিন কই যা পাই না গরু আমার হারা গেল এলাকার ভিতরে বাহিরে অলিতে গলিতে কত জায়গায় আমি কুচি রে গরু একটা কি বলস এইসব আউল ফাউল পরস তো নাই কিছুই বল এই কেউ কি তোরা গরু নিয়া বাস্তব অভিজ্ঞতা বলতে পারবি এই মে তুমি তো অনেক মনোযোগী ক্লাস দেখি তোমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করো
পুরনো সে গরুর কথা বলবো কে যে হায় সে গরু আমার মরে গেছে সে কি ভোলা যায় পুরনো সে গরুর কথা বলবো কে যে সে কি ভোলা যায় ওরে আরেকটি বার আয় রে গরু আমার কাছে আয় তোকে কাঁঠাল পাতা খাওয়াবো আমি খুশির ভাবনায় ইশ তোমার কষ্টটা আমি বুঝতে পারছি আমার অভিজ্ঞতাটা দুঃখের কষ্ট পাই আমার আচ্ছা বসো তুমি এরা বলটু জি স্যার তুই তো আব্দুল ছিলি জি স্যার কইতে পারবি গরু সম্পর্কে অভিজ্ঞতা জি স্যার কো আমার একটা গরু ছিল জানতো না তো কেউ ও গরুর নাম মন্টু ছিল জানতো না তো কেউ ও গরুর শিং ছিল না ও গরুর শিং ছিল না দুধ দিত না করতো যে ঘেউ ঘেউ আমার একটা গরু কি ঘেউ ঘেউ করে রে আমার মনে হয় স্যার একটা কুত্তা ছিল হইতে পারে স্যার তাহলে তুই গরুর অভিজ্ঞতার মধ্যে কুত্তার অভিজ্ঞতা ঢুকাইছিস কেলিগা কি রে নেশায় তো তুই টিকতে পারতাছিস না তোর বাসায় তো তোর জানার লাগবো যে পুলার কই গেছে মাফ কইরা দেন স্যার এই মাফ চাওয়া বন্ধ কর যা গিয়া জাগাইবো সকালে আইসাই তোকে লিগা মেজাজটা খারাপ হয়ে গেল আপনার গরু নিয়ে অভিজ্ঞতা থাকলে একটু বলেন আমাদের আমার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতাটা ঠিক তোমার অভিজ্ঞতার মতোই দুঃখে তারপরেও শুনতে চাইছো যখন বলি আমার গরুটাকে চুরি করে চুরে নিয়ে গেল এক ভোরে তারপর খুঁজা পাই না গরু কোথায় গেল পরে পাইছি চোরে আলুর তলে পাইছি চোরে আলুর তলে ও পরে মার খাইছে চোরে ও পরে মার খাইছে চোরে থাক স্যার কষ্ট পায় না আপনাকে হল থেকে টাকা তুলে গরু কিনে দেওয়া হবে দাদা পান্দিস না পরীক্ষাতে কিছু পারছি না আচ্ছা তোদেরকে আজকে একটা নতুন রচনা পড়াবো বলতে পারবি রচনাটার নাম কি জি স্যার কত কি কুমিরের রচনা এই বড়া নেশা করে আর কি কস কুমিরের রচনা আজকে তো করে পড়াবো ভেড়ার রচনা ভেড়া সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে না না তোদেরকে তো পড়াইলে তোরা বুঝবি না আবার কষ্ট মনে স্পষ্ট করে বলি যে তোদের পড়তে হবে তোদের আমি বুঝাই কে মনে আপনি গুরু আমরা শিষ্য বুদ্ধি মোদের কম আপনি বুঝাই দিলে বুঝে বুঝাইতে সক্ষম আচ্ছা তাহলে আমি ক্লাস শুরু করতেছি ঘন্টা গেলে বাজিয়া যাই কি রে থাকিয়া ঘন্টা গেলে বাজিয়া যাই কি রে থাকিয়া কি হবে আর পড়াইয়া ঘন্টা গেলে বাজিয়া যাই রে থাকিয়া কি হবে আর পড়াইয়া